তো এখানে এই ডিজাইনটার আমরা দুইটা হিল ফ্রেম নিতেছি, একটা হিল ফ্রেম কোনদিন আমাদের ইন্টারলেসমেন্ট হবে না, ন্যূনতম দুইটা হিল ফ্রেম দরকার হয়। তো আমার এখানে ডিজাইন অনুযায়ী এক নাম্বার ইয়ার্নটা এক নাম্বারের হিল ফ্রেমের ভিতর থেকে পাস করলাম, এবং দুই নাম্বার ইয়ার্নটা, এখানে যে দুই নাম্বার ইয়ার্নটা আছে, এই দুই নাম্বার ইয়ার্নটা আমি দুই নাম্বার হিল ফ্রেমের ভিতর থেকে পাস করলাম। তো যেহেতু পাস করলাম, সেটাকে আমি ক্রস দ্বারা দেখাইলাম যে এইখান থেকে এই ইয়ার্নটা পাস হয়েছে। এবং এটার জন্য আমার যে লিফটিং করতে হবে, লিফটিংটা আমরা এভাবে দিব যে কখন কোন হিল ফ্রেমটা উপরে উঠবে, কোনটা নিচে নামবে। খেয়াল করি, যখন আমার এক নাম্বার পিক ইনসার্ট হইতেছে, মানে ওয়েফট ইনসার্ট পার ওয়েফট ইনসার্ট হইতেছে, তখন আমার এক নাম্বার হিল ফ্রেমটা আপ ছিল। এখানে দেখা যাইতেছে এক নাম্বার হিল ফ্রেমটা আপ এবং দুই নাম্বার হিল ফ্রেমটা ডাউন, আমি এখানে ডাউন রাখলাম। আবার দুই নাম্বার পিকটা যখন ইনসার্ট হইতেছে, তখন এক নাম্বার হিল ফ্রেমটা আমার ডাউন ছিল, এখানে যে ডাউন দেখা যাইতেছে, এবং দুই নাম্বার হিল ফ্রেমটা আমার আপ ছিল, সেখানে আমি আপ দেখাইলাম। তো সিম্পল একটা ডিজাইন, এটা আসলে কোনো কঠিন কিছু না, ড্রাফটিংও সহজ, লিফটিংটাও সহজ, সিম্পল একটা ডিজাইন। তো এটা ছিল আমাদের ড্রাফটিং এবং লিফটিং। আমি ভিডিওর সময় আমি দেখলে লিখতে পারতেছি না, মোবাইল তো আমি দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে ড্রাফটিং, স্টেট ড্রাফট লিখে দিয়ে, এটা হচ্ছে লিফটিং, লিফটিং প্ল্যান। তাহলে এটাকে আমরা বলতেছি স্ট্রেট, স্টেট ড্রাফট। কেন? কারণ এটা দেখতে সিম্পল, একদম সিম্পল স্ট্রেট। হ্যাঁ, এবং ফেব্রিকটা আমরা লিখব হয়েছে ওয়ান আপ ওয়ান ডাউন, প্লেন ফেব্রিক। এটা রিপিট হয়েছে দুইটা।